আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকে আমার কাছে সালাদের রেসিপি চান, তো আজকে ভাবলাম একটা ভিন্ন রকমের সালাদের রেসিপি শেয়ার করি। আজকে শেয়ার করব ফিশ সালাদ। তো মাছ দিয়ে সালাদ শুনতেই কেমন জানি অবাক লাগে, তাই না? কিন্তু খেতে কিন্তু খুবই মজা। এখানে আমি একটা ফিশের পুরাটা নিয়েছি, মাছখানের কাঁটাটা ফেলে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, এক চা চামচের মতো লবণ, আর দিয়ে দিব অরিগানো। যেই টাইপের ফিশগুলোতে কাঁটা কম বা কাঁটা নাই, শুধু মাঝখানের কাঁটাটা থাকে, সেই টাইপের ফিশ দিয়েই আপনি সালাদ তৈরি করতে পারবেন। যেমন রুই মাছ দিয়েও পারবেন, মাঝখানের কাঁটাটা ফেলে দিবেন আর রুই মাছের কাঁটা ছাড়া শুধু ফিশটা নেবেন। আমি এখানে ব্রাঞ্জিনো যে ফিশটা সেটা নিয়েছি, ইতালিতে এটা সব জায়গায় পাওয়া যায়। তো মাছের উপরে আমি এক টেবিল চামচের মতো অলিভ অয়েল তেল, এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা করে মাখিয়ে নেব। তো এই পিঠটা ভালো করে মাখানো হয়ে গেলে অপর পিঠটাও হালকা করে মাখিয়ে নেব। আজকে আমি এটা ওভেনে রান্না করব, কিন্তু আপনারা চাইলে ফ্রাই প্যানেও করতে পারেন। ফ্রাই প্যানে করার ক্ষেত্রে আপনারা মাছটা উল্টাবেন না, ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে মাছটা নিচ দিয়ে ভাজা আর পুরো মাছটা সিদ্ধ করার মতো তৈরি করে নিতে হবে। যেহেতু আমি এটা ওভেনে রান্না করব, এই জন্য ওভেনের একটা ট্রেতে দিয়ে দিলাম, আর যে বাকি তেলগুলো ছিল ওগুলো উপরে দিয়ে দিয়ে আমি উপর নিচে তাপ দিব। আমি 230-এ এটা কুক করব। 230-এ আগে থেকে 10 মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করেও নিতে হবে, আর আপনারা 200-তেও এটা কুক করতে পারবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা কুক হয়ে যায়, তো আমি 15 মিনিটের জন্য দিয়েছিলাম। 15 মিনিট পর খুলে দেখলাম এটা হয়েছে কি না। তো দেখুন, নিচটা ভাজা হয়ে গিয়েছে, উপরটা একদম রান্না হয়ে গিয়েছে। আর আপনারা যদি ফ্রাই প্যানে করেন তাহলে এভাবেই করতে হবে। এখানে আমি ছোট টমেটো নিয়েছি, আপনারা বড় টমেটো দিয়েও এই সালাডটা তৈরি করতে পারবেন। আমি ছোট টমেটোগুলো কুচি করে কেটে নিচ্ছি, আর আমি নিয়েছি শশা। শশাটা ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপর চাকচাক করে কেটে নিব। আমি টমেটো যেভাবে কেটেছি শশাটাও ঠিক সেভাবেই কেটে নিব। আর এখানে আমি সালাদ পাতা নিয়েছি, পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সালাদের পাতাগুলোও কেটে নেব। এখানে আমি খুব বেশি পাতা দিব না, বেশি পাতা দিলে আমার কাছে মনে হয় সালাদ ভালো লাগে না, কিন্তু আপনাদের কাছে ভালো লাগলে আপনারা দিতে পারেন। আর আমি দিব মোসরেল্লা, এটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলে আপনারা দিতে হবে এমন কোনো কথা না। যদি আপনাদের কাছে পনির থাকে সেক্ষেত্রে আপনারা পনিরও ব্যবহার করতে পারেন, কারণ অনেকেই মোসরেল্লা খায় না, আবার অনেকের কাছেই মোসরেল্লা অ্যাভেলেবেল না। তো মোসরেল্লাগুলো আমি চাকচাক করে কেটে নিচ্ছি। সালাদ সাধারণত আমরা ঠান্ডাই খাই, গরম করে তো আর সালাদ খাই না। এই জন্য মাছটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করেছি। এখন মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন চামড়াটা কিন্তু লেগে গিয়েছে। আপনার চামড়া ভালো লাগলে আপনি উঠিয়ে খেতে পারেন, আর চামড়া ভালো না লাগলে মাছটা নিয়ে নিতে পারেন, শুধু মাছের যে মাংসের অংশটা। তা আমি এখানে একটা বাটিতে সবগুলো সালাদ যে কেটেছিলাম সেগুলো নিলাম, আর মাছগুলো এভাবে ভেঙে দিচ্ছি। মাছ যদি আপনারা ফ্রাই প্যানে ভাজেন আর যদি ফ্রাই প্যানে উল্টিয়ে দেন, তাহলে দেখা যাবে এই পিঠটা, যে পিঠটা আমি কাটা ফেলে দিয়েছি, সেটা লেগে যেতে পারে। আবার এটা যে আমি মশলাটা মেখেছিলাম, সেই মশলাটা কিন্তু কড়াইতে মিশে যাবে। সো মশলাটা কিন্তু আর মাছের মধ্যে এভাবে লাগানো থাকবে না, আর এই মশলাটা লাগানো থাকলেই এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়, আর এটাই কিন্তু এই সালাতের মূল রেসিপি। তা আমি উপর দিয়ে সামান্য একটু লেবুর রস আর মেয়োনিজ দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপর আপনি যে কোনো খাবারের সাথে এটা পরিবেশন করতে পারেন। এটা পোলাওর সাথেও খুব ভালো লাগে, রুটির সাথেও খুব ভালো লাগে, আপনি শুধুও এটা খেতে পারবেন। আর সত্যি কথা বলতে এই টাইপের যে সালাদগুলো, এগুলো কিন্তু দোকানে অনেক দাম দিয়ে বিক্রি করে। আমি উপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। তো আজকে আমি এই সালাডটা খাবো পাস্তার সাথে। তো এই যে আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি, আর নিয়েছি আমি কাবাব মাংসের টুকরা ছোট ছোট আর সালাদ। তো এটা কিন্তু আজকে দুপুরের আমাদের খাবার। তো খুবই মজা লাগে এভাবে সালাদ করে খেতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনারাও জানাবেন যে এই টাইপের সালাদগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর বানানোর পর খেতে কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। তো আমার কাছে মনে হচ্ছিলো আরেকটু লেবুর রস দরকার। এটা আপনাদের স্বাদ অনুযায়ী, যে লেবুর রস গোলমরিচের গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর লবণের প্রয়োজন পড়েনি, কারণ মাছে যথেষ্ট পরিমাণে লবণ ছিল।
এখান থেকে বিদায় নিব, আল্লাহ হাফেজ সবাইকে।